পার্ট 3 ইউনিট 34 এর ট্রান্সলেশন। আর যাদের পার্ট 1 পার্ট 2 কমপ্লিট হয় নাই, তারা পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করে আসো। আর আশা করি সবারই পার্ট 1 পার্ট 2 কমপ্লিট হয়েছে, তাই পার্ট 3 তে তোমাদের স্বাগতম। পার্ট 3 তে দেখো, এখানে লেখা আছে তিনি 1994 সালে যশোরের একটি হাসপাতালে মারা গেলেন। তাহলে হি ডাইড, সে মারা গেছে। হি ডাইড কত সালে? ইন 1994। কোথায়? অ্যাট এ হসপিটাল ইন যশোর। তিনি যশোরের একটা হাসপাতালে মারা গেছে, তাই অ্যাট এ হসপিটাল ইন যশোর। আর সে কত সালে মারা গেছে? 1994 ইন 1994। এবং কি এখানে অবশ্যই কয়েকটা জিনিস, যেমন যশোর একটা জেলার নাম, তার আগে তোমার ইন বসাইতে হবে এবং সালের আগে ইন বসাতে হয়, এই জিনিসটা মাথায় রাখবা। অনেক সময় এগুলো না বসানোর কারণে তোমার নাম্বারটা কাটা যায়। সুলতান নড়াইল থেকে এসেছিলেন। সুলতান ওয়াজ ফ্রম নড়াইল। সুলতান ওয়াজ ফ্রম নড়াইল। তারপর কি, সুলতান নড়াইলে প্রাপ্তবয়স্কদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করেন। তাহলে কি হবে? সুলতান সেট আপ এ স্কুল। তিনি একটা নির্মাণ বিদ্যালয় স্থাপন করেন। সুলতান সেট আপ এ স্কুল, সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্টস ইন নড়াইল। অ্যাডাল্টস অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্কদের। আর কোথায়? নড়াইলে, ইন নড়াইল। তাহলে সুলতান সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্টস ইন নড়াইল। সুলতান কখন জন্মগ্রহণ করলেন? হোয়েন ওয়াজ সুলতান বর্ন। সুলতান কখন জন্মগ্রহণ করলেন? হোয়েন ওয়াজ সুলতান বর্ন। কখন ইংরেজি হচ্ছে হোয়েন, আর বর্ণ অর্থ তো জানোই। কোথায় সুলতান মেলা অনুষ্ঠিত হয়? হোয়ার ইজ দ্য সুলতান মেলা হেল্ড। অনুষ্ঠিত হয় হচ্ছে হেল্ড, আর কোথায়? হোয়ার ইজ দ্য সুলতান মেলা হেল্ড। একজন সঙ্গীর সাথে তোমার উত্তরগুলো পরীক্ষা করে দেখো। চেক ইউর অ্যান্সার উইথ এ পার্টনার। চেক ইউর অ্যান্সার্স উইথ এ পার্টনার, মানে একজন সঙ্গীর সাথে তোমার উত্তরগুলো, তো তোমার উত্তরগুলো হচ্ছে আনসার, ইওর অ্যান্সার চেক, পরীক্ষা করো উইথ এ পার্টনার, একজন সঙ্গীর সাথে। তো এই ছিল পার্ট 3 ভিডিও। আর এই পার্ট 3 মধ্যে যেগুলো আজকে আমি করালাম সেগুলো তুমি প্রথম থেকে খাতায় তুলে নাও, যেমন এই যে 16 নাম্বার থেকে খাতার মধ্যে তুলে এখনই একটা একটা করে তুলো, তুলে এবং সেগুলো প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। আর অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো ভালো করে শিখে নিবে, কোনটা ওয়ার্ড মিনিংগুলো কী। আর যেহেতু তুমি ফোরে পড়ো, সব কিছু তুমি একা একা পারবা না, তো তুমি অবশ্যই বড়দের একটা সাহায্য নিবা। তোমার বাসায় বড় ভাই বোন যে আছে কিংবা টিচার, তার সাহায্য নিয়ে ওয়ার্ড মিনিংগুলো শেষ করে ফেলবা। আর ওয়ার্ড মিনিং তো আমি তোমাকে ট্রান্সলেশনের আগে যে মেক সেন্টেন্স পর্বটা ছিল, ওই মেক সেন্টেন্স পর্বের মধ্যে কিন্তু ওয়ার্ড মিনিং শিখিয়েছি। সেখান থেকেও তুমি ওয়ার্ড মিনিং শিখে এখানে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে তুমি কিন্তু ই করতে পারো। আর আমি যদি প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে এখানে করি, তাহলে ভিডিও হয়ে যাবে প্রায় 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, ততক্ষণ তোমার ধৈর্য থাকবে না। তো এখানে 3 থেকে 4 মিনিটে যে ভিডিওগুলো আমি করতেছি, এগুলো তুমি খাতায় তুলে তুলে নিজে নিজে করে একবার চেষ্টা করবা, দেখবা হয়ে যাবে। আর নিজের চেষ্টা কিন্তু সবচেয়ে বড় চেষ্টা। তুমি যদি নিজে পারো, তার মানে তুমি সব থেকে ভালো পারবা, কিন্তু কেউ যদি তোমাকে সাহায্য করে, তখন তুমি কিন্তু আর সেটা মনে রাখতে পারবে না, তোমার কিন্তু মাথার মধ্যে ওইটাই থাকবে, আমাকে একটু সাহায্য করলে আমি পারবো। তাই নিজে করার চেষ্টাটা বেশি করো। ওকে, ধন্যবাদ।